فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. আলহুদা ওয়ান নূর গ্রুপে সম্মানিত আলী নূর ভাই সৌদি আরবের রিয়াদ থেকে প্রশ্ন করেছেন। ভাই জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি তার মৃত্যুর পূর্বে তার কাফনের কাপড় ক্রয় করে ঘরে রেখে যান, অথবা তার কবর সম্পর্কে ফ্যামিলিকে দিক নির্দেশনা দিয়ে যান, এগুলো কি বিদাত হবে? জানালে উপকৃত হব। সম্মানিত দিনই ভাই, না, এগুলো আসলে প্রয়োজনহীন জিনিস। এই মর্মে যদিও কিছু আসার এসেছে, সাহাবিরা এই ধরনের কিছু করেছেন যে তার এই কাপড় দিয়ে তার কাফন দেওয়া হবে, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। তবে সঠিক হলো এগুলো যারা পৃথিবীতে থাকবে তাদের এগুলো দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব, এই জন্য এগুলো সুন্নত নয়। কেউ যদি সুন্নত মনে করে করে যে না এটা করতে হবে তাহলে ঠিক হবে না, তবে কখনো কেউ যদি করে যায় তাহলে বিষয়গুলো বৈধ, যে না আমার এই কাপড় দিয়ে আমাকে দাফন দিও, এমনটি যদি কেউ বলে তাহলে হতে পারে, এগুলোকে বিদাত বলা যাবে না। আল্লাহ তাআলা আ'লাম।